দলীপ সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে দিন্দা একাই 126 রানে 7 উইকেট নিয়ে ফেরালেন দক্ষিণের তারকাদের। জাতীয় দলে নিজের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন তিনি। গত দলীপের সেমিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে 8 উইকেট পেয়েছিলেন, রঞ্জিতে আগে 7 উইকেটও ছিল, এবার নতুন পালক। টানা দুবার দলীপ জয়ের হাতছানি তাঁরই জন্য। কি বলছেন বাংলার অশোক দিন্দা? আমার হাতে দুটো ছিল, পারফরমেন্স করে আমি সেটাই করেছি। সিলেক্টরদের উপর ডিপেন্ড করছে আমার কোন ফর্মাটে খেলা হচ্ছে। সেন্ট্রাল জোনের সাথে খেলা আর আগের বারে সেন্ট্রাল জোনকে হারিয়েছিল, আগের বারে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওটাকে রিপিট করার চেষ্টা করবো। বাংলা নির্বাচক দীপ দাশগুপ্ত কিন্তু বলছেন, এবার টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত অশোক দিন্দার। দিন্দা যেরকম বল করছে, ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য কান্ট্রি রাইট নাও। দেখো আর কনফিডেন্স লেভেল এর কথা যদি তুমি বলো, লাস্ট ইয়ার যেটা বললাম 70+, আই এম শিওর ও খুব শিগগিরই টেস্ট ম্যাচে তো স্টার্ট পাবে।